আমরা স্পষ্ট করে বলতে চাই, 20 দলের শরিক দলের মধ্যে কোনো বিভেদ নেই। সে জামাত ইসলামী বলুন আর সাম্যবাদী দলই বলুন, সব আমরা এখানে এক। সিলেটের নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন, এবং সব নির্বাচনেই আমরা যে নীতিটি অনুসরণ করি, যে কোনো একটা রাজনৈতিক দলের তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, ফ্রিডম আছে, সেখানে আমরা সেটা কখনোই চাপিয়ে দিই না। তবে আমরা প্রত্যাশা করি আজকে দেশের যে গণতান্ত্রিক যে মৃত্যু, গণতন্ত্রের যে মৃত্যু হচ্ছে, দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জামাত ইসলাম সেটা অনুধাবন করবেন এবং 20 দলের অন্যান্য শরিক দল যারা আছেন তাদের সঙ্গে একমত হয়ে তারা ধানের শীষের প্রার্থী আরিফুর রহমানকেই সমর্থন করবেন।